এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখব কমান্ড হাসপাতালে। কমান্ড হাসপাতাল থেকে এই মুহূর্তে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল কমান্ড হাসপাতালে। ইতিমধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষা শেষ এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি কমান্ড হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছে অনুব্রত মণ্ডলের গাড়ি। সিবিআই এর তদন্তকারী অফিসারেরা গাড়িতে করে নিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলকে এবং নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর তাকে লাঞ্চ করানো হবে এবং তারপরেই ফের জেরা করা হতে পারে অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল। কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিজাম প্যালেসে ঢুকলেন অনুব্রত মণ্ডল। কমান্ড হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আদালতের নির্দেশে 48 ঘন্টা অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা এবং সেই মতোই তাকে নিয়ে যাওয়া হয়েছিল কমান্ড হাসপাতালে। তার জন্য গঠিত মেডিকেল টিম তারা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অনুব্রত মণ্ডল তিনি নিজাম প্যালেসে ঢুকছেন। দাদা শরীর ভালো আছে? ভাই 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 ভ